আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সবাই ফ্রেশ হতে হতে আমি নাস্তা রেডি করবো, দেন পরোটা তো আসতেছে। চলুন আমরা কিচেনে যাই। আর এই যে এক এক করে সব রেডি হচ্ছে, ঘুম ভাঙছে, গালের অবস্থা লাল হয়ে গেছে ঠান্ডায়, প্রচুর ঠান্ডা। এখন আমাদের না ঢাকা বলতে এখন ভালোই ঠান্ডা পড়ছে। এবার আর এই ঠান্ডায় গরম গরম চা হচ্ছে। এখানে কালকে তরকারি গরম করে নিয়েছি, ডাল আসতে ডিম পোস্ট করবো। আর ঋতুর জন্য দুধ রেডি করছি, কালকে অনেক সুন্দর করে এগুলো সব পরিষ্কার করছি। কি যে আঠালো আঠালো ময়লা হয়েছিল, এই বাজার আনছে কালকে, আর বাজার আসছে আমার ঘরে আজকে, বুঝেন। আর এই হচ্ছে সকালের নাস্তা। কি ভাই, আপনার ভাই নাইলে আলসে, আপনি তো আলসে না? আমি উঠি চারটে আর কি, ঘুমাই নাই তো। ঘুমান নাই না? হাত মুখ ধোয়ার জন্য পানিতে হাত দিছি, দি ঠান্ডা, মুখও ধুই নেই রাত্রে, সকালে মুখ দিলাম। এরপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাড়িতে খাওয়া দিলাম। এরপরে দেখেছি কুয়াশা। সকালে নাস্তা খেতে না পছন্দ করে, শুধু রাকিবা না, রাকিবা আমি ঋতু রিয়াজ, কিন্তু মিত্র পছন্দ না। মিত্র আবার একটু ভেঙে চেঙে খায়, একদম ভাজা ভাজা সঙ্গে কালকের তরকারি সবজি কালকে বিরিয়ানি খেয়ে আমার হয়ে গেছে। আমার বেশ ঠিক আছে, কারণ আমি তো শুধু বিড়া ভর্তাই খেয়েছি। তোমার ভর্তা মনে করে ভাবছি যে অনেক পদের ভর্তা দিবে, আরে আমি ভর্তা মনে হয়ে গেছি না? ও অনেক দিন ধরে ভর্তা ভর্তা করছে, বিরিয়ানি আমি আর না খেতে পারি। আমার 16 ডিসেম্বরে গত বছরের বার্থডেটা মনে আছে, ওকে নিয়ে গেছিলাম ওই জায়গার ভর্তা মনে করছে ঋতু। কালকে ঋতুর পাপা এমন একটা বিরিয়ানি খাওয়াইছে, একদম পচা ঠিক। তো কি একটা পচা বিরিয়ানি খাওয়াই নিয়ে এসে এখন সকালে পরোটা আর চেয়ে বেশি মজা। এটা সত্যি কথা, সকালে পরোটা অনেক মজা, বিরিয়ানিটা একদম ভাজে। ওরকম বিরিয়ানি না খেয়ে কেনা বাতাস না, ভর্তা ভাত খাওয়া অনেক ভালো। ভর্তা ভাত খাওয়ালো কিন্তু মনে হবে ভর্তা সুবিধা না, খায়া বলতে হয় না, কিন্তু টাকা দিয়ে খেয়েছি বলতে সমস্যা কি? আসলে খাবারটা ভালো না, বাজে। কি হচ্ছে, বাসি ডাল একদম চটচড়া করা হয়েছে, মানে পোড়া পোড়া, যেটা মিতুর অনেক পছন্দের। আর এ হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাজা, আর এ হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ ভর্তা। তা কথা হচ্ছে, যেটা আমরা মামা যে মাছ খেতে পারিনি তাতে কি হয়েছে, ঘরে মাছ খেতে পারি, তাই আজকে গরম গরম মাছ ভাজা।
ওইদিন মাওয়া জায়গা যেতে পারে না সমস্যা হলে তুমি খামরা মাওয়া খেতে পারি না আস্তে দিয়ে খাও আস্তে দিয়ে খাও তো খাইছে বর্তমান খাইছে নাম রতি আমি তো বর্তমান খাইছি মজাই ছিল না সমস্যা না এ তো বর্তমান খাইছি একমাত্র আপুর বর্তমানের লাগি আমরা কো ফলো করছে হ্যাঁ এইজন্য আমি আজকে ঘরে আবার বর্তমান আইছি এই যে দেখেন এটা কিন্তু ঋতুমণি বর্তমান আইছে ইয়েস ওটস মেরি তো আমরা গরমা গরমা বাসি ডালিরে পুরো পুরো গিলা ফেলেছি এইজন্য মুরগির তো একটু বেশি খায় কত সুন্দর বর্তাবাত সঙ্গে ইলিশ মাছ সঙ্গে কই মাছ ভাজা এটার নাম হয়েছে কই মাছ লাল মরিচ কেবু সেদিন আসলে আমাদের খুব ইচ্ছে ছিল সব মিলে আসলে আমাদের খাওয়া দাওয়া চলছে আর আছে খাবারটা খুবই ভালো বাহিরে ঠান্ডা ঘরে মা মাছ চ্যানেলে আর এদিকে বট্টা আর এদিকে ঋতু আর এদিকে আমি নতুন কাপড় পরে কি নাই নতুন কাপড় পরে আনাইছে তুমি জানো না এটা কেন করি মজাটা খারাপ করবা ছোটকালে আমার যখন 3 মাস বয়সের সময় আমার আব্বা মারা যায় যাবো ভালো কোনো কাপড় চোপড় ছিল না আমি একটু বেড়াইতে যাবো মুখের উপর আমার না করে দিচ্ছিল না করে দেওয়ার পর থেকে তখন না আমার মনে অনেক বড় একটা ব্যথা বা কষ্ট সেখান থেকে আমি জীবনে আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় আপনাদের ভালোবাসায় মাসুদ রানা যেটা কিনছি তখনই গাই দিছি আরেকটা কথা কেন গাই দিছি আমি যদি পরে দিন গাই দিতে পারি আরেকটা কথা ও যদি ঈদের কাপড় পরতো মানে ঈদের কাপড় কিনতো ঈদের আগে দিন পরতো সেই দিনে পরতো ঈদের আগের দিনে পরতো মানে ঈদ পর্যন্ত চান্স নাই কারণ আমার মনে ওই কষ্টটা এখনো রয়ে গেছে আল্লাহর রহমত আপনাদের ভালোবাসা দোয়ার এখন মাসুদ রানা ভালো কাপড় চোপড়ও পরে ভালোও আছে জুতার কথা মনে আছে সেটা তো আমি বললাম বাটা জুতা আমি জীবন ওর পর থেকে আমি যত বুঝার শক্তি থেকে আমি বাটা ছাড়া আর কিছু পড়তাম না শুধু আমার জুতা দিছে বাবা না থাকলে শয়তানে যা সত্য কথা বাবা না থাকলে বাবা না সন্তান এত বাবা না থাকলে সন্তান এত যেমন রানা মা আছে চেষ্টা করে সুখী রাখা যায় না কোনোদিন একটা পায়জামা একটা জামা
দর্শকরা দেখা যে তুমি নেবা ফেসবুকের বেতনের টাকা দিয়া দেখো এই যে তোমার জন্য মুনা এটা তাহলে আমার ঋতু আম্মার কিন্তু কেমন হলো আপনারা বলেন তারপরে আমি আনছি কিন্তু গাই দিয়ে নিচ্ছি আগে হবে দেখো দর্শক দেখেন বাবা তোমার তো আনন্দ সবচেয়ে সেরা জিনিস কিন্তু বাহারি বাহারি কাপড় খালি খালি টানা টানি করার জীবনটা নষ্ট করে তুমি এখানে কি চলছে কি সারা পশম তুলে রয়েছে হাতে আল্লাহ কেমনে এটা লাগাইছে টান মারছে ছাত্রীরা দেহ রাতে লাগাইয়া এটা টান মেরে পশম উঠাইতেছে ঠিক আছে যেমন তোমার বোন এমনই তোমার খবর পরে কত রে পছন্দ কত রে পছন্দ